মন্দিরের ভেতরটা একদমই আলাদা, সর্বক্ষণ জ্বলছে হোমের আগুন, আর সেই আগুনের কালো ধোঁয়ায় গোটা ঘরটাকে আরও মায়াময় করছে। নর্থ সিকিম আর ইস্ট ওয়েস্টের চাপে সাউথ সিকিম কিন্তু অনেকেই যেতে চান না। আমার চেনা জানা এরকম কিন্তু অনেকে আছেন যারা বলেন নর্থে বরফ আছে, সাউথে কী আছে? তাদের জন্য বলে রাখি কি আছে সেটা রা বাংলা বা নামচি না গেলে সেটা কিন্তু জানাটা অসম্ভব। আর এটুকু আমি একদম হলফ করে বলতে পারি যে সেখানে গেলে আপনারা নিরাশ হবেন না। আমার আগের ভিডিও থেকে অনেকেই জানতে পেরেছেন যে কিছুদিনের জন্য সিকিম ঘুরতে গিয়েছিলাম। না, এবারে অবশ্য নর্থটা যায়নি, কারণ আমাদের সঙ্গে ছোট একটা বাচ্চা ছিল। আমরা এবারে গেছিলাম ছাঙ্গু বাবা মন্দির এবং তার পাশাপাশি রা বাংলা নামচি। দেখুন, বাবা মন্দিরের মাহাত্ম্য, মানে বাবা হরভজন সিং এর মাহাত্ম্যের কথা নতুন করে আর কি বা জানাবো। ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, তবে নামচি আর রা বাংলায় কেন যাবেন সেই সম্পর্কে খুব একটা আমি ধারণা লোকের দেখিনি। হ্যাঁ, এখানে আমি অনেক ভুলও হতে পারি, তবে বিশ্বাস করুন সেই জায়গায় যাওয়ার আগে আমিও সেরকম মানুষজনের মধ্যেই ছিলাম যারা সেই জায়গা সম্পর্কে খুব একটা অবগত নয়। মোটামুটি 4-5 বার সিকিম গিয়েছি, কিন্তু এই প্রথমবার ঘুরে আসলাম সাউথ সিকিম। সে রা বাংলার বুদ্ধ পার্ক বলুন আর নামচির চারধাম, দুটো জায়গাতেই মন একদম শান্ত করে দেয়। সেখানকার পরিবেশ এতটাই মনোরম। ভেবেছিলাম এই সিকিম নিয়ে একটাই ভিডিও বানাবো, যে কিভাবে আমি এত কম টাকায় ঘুরেছি। হ্যাঁ, সিকিম ঘুরতে আমাদের বড্ডই কম টাকা লেগেছে, তবে সেই ভিডিওর লিংক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। তবে এই ভিডিওটা কেন করা তার একটাই কারণ, নামচির চারধামেও কিন্তু কিরীটেশ্বর মন্দির রয়েছে। হ্যাঁ, ছোট হলেও রয়েছে। তো সেখানে যিনি পুজো করছিলেন তিনি আমাকে সেইখানকার কিছু একটু বিবরণ আমাকে জানিয়েছিলেন, অর্থাৎ আমি জিজ্ঞেস করেছিলাম, তারপরেই অবশ্য তিনি জানিয়েছিলেন, যেটা আমার মনে হলো আমার দর্শকদেরও জানানো উচিত। নামচি ঢুকলেই দূর থেকেই কিন্তু দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের মূর্তি। মেন গেট থেকে রেজিস্ট্রেশন করে গাড়ি নিয়েই চলে যাবেন একদম টিকিট কাউন্টারের সামনে। এই চারধামে ঢুকতে পার্কিং চার্জ 50 টাকা আর এন্ট্রি ফি 50 টাকা মাথা পিছু। গাড়ি থেকে নেমেই বাঁ হাতে টিকিট কাউন্টার, টিকিট কেটে টিকিট চেকিং করে এবার ঢুকে পড়লাম চারধাম এরিয়ার মধ্যে। ঢুকেই কিন্তু সবার প্রথমে চোখে পড়বে চারধাম মন্দিরের ছোট্ট একটা রেপ্লিকা। এটা ছাড়িয়ে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই ডান দিকেই পড়বে জুতো বা চটি রাখার জায়গা, তবে সেখানে কিন্তু জুতো রাখার জন্য কেউ নেই, এটা একদম সেলফ সার্ভিস, মানে নিজেকেই সেখান থেকে ব্যাগ নিয়ে নিজেদের জুতোগুলো রেখে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। জায়গাটা এতটাই বড় যে আপনার ঘুরে দেখতে কিন্তু 1 ঘন্টা নিশ্চিন্তে লেগে যাবে, আর পরিবেশ এতটাই পিসফুল 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কিভাবে কাটবে তা আপনি বুঝতেও পারবেন না। এই জায়গায় আপনি দেখতে পাবেন ভারতের সব থেকে বিখ্যাত তীর্থস্থান, যেমন বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, কেদারনাথ, রামেশ্বরম ধামের পাশাপাশি আরও অনেক মন্দিরের অনুকরণে তৈরি ছোট ছোট রেপ্লিকা। হ্যাঁ, বড়গুলোর তুলনায় যথেষ্ট ছোট হলেও এই জায়গার পুজোর কিন্তু কোনো খামতি নেই, মানে শুধুমাত্র যে মন্দির তৈরি হয়েছে তাই নয়, যথেষ্ট নিয়ম এবং পরিষ্কার পরিচ্ছন্ন মান্যতা রেখেই এখানে পুজো দেওয়া হয়। আর এই সবের মাঝেই আশীর্বাদ মুদ্রায় বসে রয়েছেন আমাদের 87 ফুট উঁচু মহাদেব। মহাদেবের এই মন্দিরটার ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন মন্দিরের দেওয়ালে খোদাই রয়েছে শিবপুরাণের অনেক গল্প। ভেতরটা কিন্তু অনেকটাই সুন্দর, সময় নিয়ে দেখতে হবে, মন্দিরের ভিতরে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। আর এই শিব মন্দির একদম সোজাসুজি রয়েছে একটা বড় নন্দীর মূর্তি। চারধামে গেলেই আপনার মন অটোমেটিক শান্ত হয়ে যাবে, কারণ সেখানে চারিদিকে উচ্চারিত মন্ত্রের ধ্বনি আপনার মনে একটা মানে এক প্রকার ভক্তিভাব জাগিয়ে তুলবে। এই নন্দীর মূর্তির পাশে পাবেন বদ্রীনাথ ধামের রেপ্লিকা, আর একটু সামনের দিকে এগিয়ে চললেই পাবেন রামেশ্বরম ধাম, যেখানে রয়েছে কষ্টি পাথরের শিবলিঙ্গ।
জায়গাগুলো দেখে বুঝতেই পারছেন পরিবেশ এখানকার কতটা সুন্দর। রামেশ্বরম মন্দিরের পাশেই পাবেন জগন্নাথ ধাম। একেবারে জগন্নাথ মন্দির দর্শন করে বাইরে এলেই সামনে পড়বে সেই কিরীটেশ্বর মূর্তি। এই মূর্তিটি 16 ফুট উঁচু, হাতে তীর্ধনুক, গলায় শেষনাগ ও রুদ্রাক্ষের মালা রয়েছে। মন্দিরের ভেতরটা একদমই আলাদা, সর্বক্ষণ জ্বলছে হোমের আগুন, আর সেই আগুনের কালো ধোঁয়ায় গোটা ঘরটাকে আরও মায়াময় করছে। সেখানে না গেলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে ফিল করানো জাস্ট অসম্ভব। ইন্টারনেটে বিভিন্ন আর্টিকেল পড়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো, অর্জুনের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই কিরীটেশ্বর রূপ নিয়ে অর্জুনকে দেখা দিয়েছিলেন, আর এই ঘটনাটা ঘটেছিল ইন্দ্রকিলে, আর সেই ইন্দ্রকিলেরই বর্তমান নাম কিন্তু সিকিম। এই জায়গায় না গেলে এই বিষয়ে জানতেই পারতাম না। আর সেখানে যিনি পুজো করছেন, আমি আগেও যেটা বললাম, তিনি আমাকে জানিয়েছিলেন এই কিরীটেশ্বর মন্দিরের কথা। এই চারধাম মন্দির থেকে 32 কিলোমিটার দূরে আরও নিচুতে অবস্থিত সিকিমের আসল কিরীটেশ্বর মন্দির, এবং তারই পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই চারধাম মন্দিরটি তৈরি করতে বলেছিলেন, এবং তারাই সেই কিরীটেশ্বর মন্দিরের পুজো করতেন। সেখানেও কিন্তু যথেষ্ট স্বচ্ছতার সাথে পুজো করা হয়। সেখানে গেলে দেখতে পাওয়া যাবে মাটির নিচ থেকে নাকি অনেক দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছিল, যেগুলো এখনও সেখানে বর্তমান এবং নিয়ম মেনে পুজো করা হয়। এত গল্প শুনে মনে মনে ঠিক করলাম কিরীটেশ্বর মন্দির আরও একবার আসতেই হয়। এই চারধাম চত্বরের মধ্যেই কিন্তু রয়েছে সাই মন্দির, যদিও বা সময়ের অভাবে সেই দিকে আমরা যেতে পারিনি। এত গল্প শুনে জটাধারী কিরীটেশ্বরকে প্রণাম ঠুকে বেরিয়ে আসলাম। সন্ধ্যে 7:50 ট্রেন ছিল শিলিগুড়ি থেকে, সেখান থেকে বেরিয়ে গাড়িতে চেপে চলে আসলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার আজকের এই ভিডিওটা বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে নামচির এই চারধামের এই কিরীটেশ্বর মূর্তির কথা আপনাদেরকে জানানো। আমরা অনেকেই জানতামই না যে মহাদেবের এই রূপের কথা, এবং সর্বোপরি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এর কী রহস্য, সেই কারণেই আজকের এই ভিডিও বানানো। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।